বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সবার প্রথমে বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটি আজ শুরু করছি। আর আমার নতুন দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন আজকের ব্লগটি আরম্ভ করা যাক। আমি 15 আগস্টের দিনটা কিভাবে কাটালাম, কোথায় গেলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে 15 আগস্টের দিন আমরা বেরিয়ে পড়েছি একটা এই দিনটাকে একটু সেলিব্রেট করব বলে। দুদিন ছুটি আছে, একটু ভালো করে কাটিয়ে নিই। সারাদিন তো সবসময় সারা সপ্তাহটা কাজকর্মে কেটে যায়, সেই জন্য আমরা ভাবলাম যে একটু কোথাও বেরিয়ে আসি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন সকাল প্রায় ধর 9টা বাজে বেরিয়ে পড়েছি। আমরা এখন মন্দির তলা দিয়ে, এই দেখুন সামনে নবান্ন দেখা যাচ্ছে, নবান্নর পাশ দিয়ে চলেছি। তো আমরা চলেছি একটা বিশেষ জায়গায় আজকে, সেই জায়গাটা আগে আমরা কখনো যাইনি। তো আমাদেরই একজন পরিচিত বন্ধু বললো যে চলো আমরা যেখানে থাকি তো আমাদের দেশের ওইখানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখুন আমি গাড়িতে করে আমরা চলেছি, সেই জায়গাটা হচ্ছে যে নৈহাটি হালি শহরের দিকে আমরা যাব। বড় মার মন্দির আছে, ওইটা দর্শন করার খুব ইচ্ছা আছে আমাদের। তো আমরা এখানে ব্রিজের ওপর দিয়ে, এই বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। বালির দিক দিয়ে বালি সাঁতরাগাছি টাচি হয়ে এই দিকে যাচ্ছি। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে আমার, বেশ চারিদিকে বেশ গাছগাছালি আছে। আর আমাদের ওদিকটা তো একদম গেঞ্জি এলাকা, সাধারণত দেখাই যায় না গাছপালার এত সবুজ। তো বেশ ভালো লাগছে যেতে যেতে। এইবার আমরা চলে এসেছি, দেখুন প্রায় 7টা গাছের দিকে মনে হয়, এবার বালির দিকটাই আমরা যাব। এই যে রোডটা আলমপুরের পাশ দিয়ে সোজা চলে গেছে দক্ষিণেশ্বরের দিকে, ওই রোডটা ধরেই আমরা যাচ্ছি। এখন দক্ষিণেশ্বরের ব্রিজের কাছে চলে এসেছি প্রায়। তো দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাব, মা গঙ্গাকেও দর্শন করা হবে আর মন্দিরটাকেও দর্শন করা হয়ে যাবে। তো আজকের দিনে তো প্রচণ্ড ভিড় হয়, ন্যাচারালি মন্দিরের কাছে তো যাওয়াই যাবে না, সেই জন্য বাইরে থেকেই একটু দর্শন করে নিতে হবে। প্রায় আমরা চলে এসেছি, দেখুন দক্ষিণেশ্বরের ব্রিজের উপর উঠে পড়েছি, আর মা গঙ্গাকেও পাশ দিয়ে দেখা যাচ্ছে। ব্রিজের ফাঁক দিয়ে যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকুই দেখছি, খুব ভালো করে দেখা যাচ্ছে না গাড়ির মধ্যে থেকে, যেহেতু কাঁচতলা রয়েছে গাড়ির। আর এই দেখুন কত ভিড় হয়েছে, পুজোর লাইন পড়েছে বিশাল। তো আমরা দক্ষিণেশ্বরের মোড়টার মুখের কাছটা চলে এসেছি, পুরো স্কাইওয়াকটা নিচেটায় চলে এসেছি, ওইখান দিয়েই আমরা যাব। তো এই স্কাইওয়াকটার পাঁচটার পুরো গেটের কাজটা চলে এসেছি, দেখুন যেখানটা দিয়ে ওঠা যায়। এবার আমরা চলে এসেছি কামারহাটি মিউনিসিপ্যালিটির দিকে। এখানে রথতলার দিক থেকে আমরা ক্রমশ পানিহাটি, সোদপুর এই সমস্ত জায়গাগুলো ক্রস করে যাব ব্যারাকপুরের দিকে। এবার ক্রমশ ক্রমশ আমরা এগিয়ে চলেছি, এবার চলে এসেছি সাগর দত্ত হসপিটালের কাছে। এই জায়গাটা ক্রস করে এবার যাচ্ছি আমরা সম্ভবত খড়দার দিকে। এবার এই জায়গাটা ক্রস করে করে সমস্ত পাশগুলো দেখতে দেখতে যাচ্ছি, যে আশপাশের দৃশ্যগুলো, এদিকে আরশেলানা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে একটা আরশেলানের ব্রাঞ্চ আছে নতুন। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এবার দেখুন এখানে প্রায় মনে হচ্ছে খড়দার দিকে চলে এসেছি। এই জায়গাটা আমরা ক্রস করে এইবার বেরিয়ে যাচ্ছি ক্রমশ ক্রমশ।
টাটেল মঞ্জিন এই সমস্ত দোকানগুলো এখানে দেখতে পাচ্ছি। অনেক নতুন দোকান আছে এখানে, একটা দাদা বৌদিরও ব্রাঞ্চ খুলেছে, ছোট্ট ব্রাঞ্চ যেটা ব্যারাকপুরে রয়েছে। এখানে এখন অনেক নতুন নতুন দোকান পাটি অনেক কিছু হয়েছে যেগুলো আগে ছিল না, রাস্তা পাশগুলো অনেক ফাঁকা ছিল, এখন অনেক সুন্দর সুন্দর সব মল দোকান হয়ে গেছে। এই আমরা এখন এই চলে এসেছি বোধহয় প্রায় একটা ব্যারাকপুরটা পৌঁছে চলে এসেছি, আর একটা চায়ের দোকানে কিছুক্ষণ থেমেছিলাম আমরা চা খাবো বলে। এবার গানশেল ফ্যাক্টরির দিকে চলেছি, গানশেল ফ্যাক্টরিটা পাশ দিয়েই দেখুন, গানশেল ফ্যাক্টরিটার গেটের কাছে চলে এসেছি, আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন এই যে রাইফেল ফ্যাক্টরি লেখা রয়েছে গেটের কাছে, এর পাশটা দিয়ে রাস্তাটা দিয়ে ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই জায়গাটা একদম আমার মানে কোনোদিনই আসিনি এই জায়গাটা, আমি যেহেতু 15ই আগস্ট সেই জন্য শোভাযাত্রা বেরিয়েছে, দেখুন পতাকা নিয়ে যাচ্ছে। এইবার আমাদের গন্তব্যে এসে শেষ পর্যন্ত আমরা পৌঁছলাম। এই জায়গাটা হচ্ছে একটা গেস্ট হাউস টাইপের, এখানে ম্যারেজ হলও বলতে পারেন। তো আমরা এখানে এসে উঠলাম, এইটা আমাদের রুম, এই রুমটার মধ্যে আজকে রাতটা আমরা থাকবো, আর বিকালের দিকে প্রোগ্রাম আছে বড়মার মন্দিরে দর্শন করতে যাব। আর তার আগে আমরা প্রচণ্ড বৃষ্টি নেমেছে, এবার বৃষ্টির মধ্যে আর বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, দুপুরে বেরিয়েছিলাম, কিছু জিনিস কিনেছিলাম, আমরা ওখানে একটা রিলায়েন্সের স্মার্ট খুলেছে ওইটায় আমরা গেলাম। এত বৃষ্টি পড়ছে, কোনো রকমে অটো থেকে একটু নামলাম, নেমে দোকানের মধ্যে ছুটে গিয়ে ঢুকলাম, কোনো ভিডিওই তুলতে পারিনি। এই জিনিসগুলো আমি কিছু কিনেছি, অল্প অল্প জিনিস, একটু কাজু কিশমিশ, আরও প্রচণ্ড আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চিপস, অনেক কিছু কিনেছিলাম, চকলেট, কিছু ওই যাদের বাড়ি যাবো তাদের জন্য কিছু গিফট নিয়ে যাওয়ার জন্য ছিল বন্ধুর বাড়ি, তো কিছু কিনেছি, আর কিছু নিজের বাড়ির জন্যও নিয়ে এসেছি, যেমন বিস্কিট, কাজু কিশমিশ, কিছু মশলাও নিয়েছি, আর একটু মিষ্টি নিয়েছি। এই মিষ্টিটা আগে কখনো খাইনি, এই মিষ্টিটা দেখতে আমার একটু ভালো লাগলো, যে দেখি কিরকম, একটা কৌতূহল হলো যে কী নিয়ে একটু দেখি, তো সেই জন্য এই জিনিসগুলো আমি কিনেছি ওখান থেকে। তো সেই জন্য আমরা গঙ্গার ঘাটে গেলাম, গঙ্গার ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, চারপাশটা দেখলাম, দেখলাম খুব সুন্দর, মানে লঞ্চ টঞ্চ যাচ্ছে, প্রচুর ভিড় ছিল ওখানে, আর সেই জন্য আমরা আবার ওই বাইরেটা একটু ঘোরাঘুরি করেই ফিরে এলাম। এসে রাতে এখানেই হোটেলে খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ বন্ধুরাও ছিল যারা ছিল, সবার সাথে গল্প গুজব করে তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েই সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি, আর্লি মর্নিংয়ে উঠে পড়েছি, উঠে পড়ে একদম স্নান টান করে সেরে নিয়েছি। এইবার এখন প্রায় 9টা বেজে গেছে, এইবার আমরা বেরোবো আমাদের গন্তব্য বাড়ি। তো এখানে এই ব্যারাকপুর থেকে আমরা নৈহাটি গেলাম, আটপুর, বাদামতলা, সব জায়গাগুলো দেখলাম, এগুলো তো আগে কখনো আসিনি। এবার ফিরবো, ফেরার সময় একবার ওই যে রথতলা, ডানলপ রথতলা, তো ওখানকার যে বিগ বাজারটা আছে ওইটায় আমার কখনো ঘোরা হয়নি, আসার সময় ভেবেছিলাম আসবো কিন্তু পেরিয়ে চলে এসেছিলাম, খেয়াল হয়নি। তো ফেরার সময় প্রোগ্রাম আছে, ওই জায়গাটা একটু ঘুরবো, দেখি কি করা যায়, চলুন এবারে বিগ বাজারে ঘুরে সেখানকার দৃশ্য ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাবো।